আসসালামু আলাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তুফজল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরের সোনাকান্দা গ্রামে। এই গ্রামের একজন আনোয়ার ভাই অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার দিয়েছেন। তো আমরা এখন তার সেই শেডের মাঝে দাঁড়িয়ে রয়েছি। এখানে যেগুলো দেখতেছেন এগুলো টাইগার মুরগি। তো আমরা এই টাইগার মুরগি সম্পর্কে আপনাদেরকে জানাবো, টাইগার মুরগির লালন পালনে কিরকম লাভ রয়েছে, আর তিনি কত পিস মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন, তার আর এই খামার করতে তিনি কিভাবে উদ্বুদ্ধ হলেন, সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আর দর্শক বন্ধুরা, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আনোয়ার ভাই মুড়ির ফ্যাক্টরি দিয়েছিলেন প্রথম। তো মুড়ির ফ্যাক্টরিতে তিনি প্রায় 1 কোটি টাকার মতো লস খেয়েছেন। 1 কোটি টাকার লস খাওয়ার পরে তিনি নারায়ণগঞ্জের যে আব্দুলাল মামন ভাইয়ের পরামর্শ অনুযায়ী টাইগার মুরগির খামার করে তুলেছেন, এবং টাইগার মুরগির খামার গড়ে তুলে তিনি প্রথম মাসেই 30 দিনে তিনি 60,000 টাকা ইনকাম করেছেন 300 টাইগার মুরগি থেকে। তো আমরা তিনি কিভাবে এগুলো লাভ করলেন এবং কিভাবে লালন পালন করলেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলেন দর্শক, আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে তার মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন। ভাই নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার ভাইয়া। আনোয়ার ভাই, তো আনোয়ার ভাই আপনি আসলে কি কাজ করেন? আমি মূলত আমার মুড়ি ফ্যাক্টরি, আমি আগে মুড়ি ব্যবসা করতাম, এখন আমি মুড়ি ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, তো আমরা দেখেছি আপনি এখানে কিছু মুরগি লালন পালন করতেছেন, আসলে কি জাতের মুরগি? এগুলো হচ্ছে আপনি টাইগার মুরগি, অরিজিনাল শিশু টাইগার যেটা বলে আর কি, টাইগার মুরগি। তো আপনি মুড়ির ফ্যাক্টরি বাদ দিয়ে যে টাইগার মুরগির খামার করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন বা শুরুটা কিভাবে করলেন? আমি শুরুটা কি আসলে, আমি যখন আমার মুড়ি ফ্যাক্টরি ছিল তখন আমি মোটামুটি মুড়ি ফ্যাক্টরি করতে যাই, প্রায় আমি 1 কোটি টাকার মতো লস খেয়েছি। লস খাওয়ার পরে আমি যেমন করোনার সময় তো কোনো বেকার কোনো কাজ কাম নেই, আমার ছেলে মানে ওই যে কাঠন দেখে আমি মাঝে মাঝে মানে আপনি ওই ইউটিউব গাড়ি আর কি করবো কি করবো অনেক ব্যবসা দেখলাম, তখন দেখলাম যে আপনার কুমিল্লা নারায়ণগঞ্জের মামুন করে একটা ছেলে, ওনার কথাবার্তা যে মানে চাল চলনা খুব ভালো দেখলাম, দেখার পরে দেখলাম যে উনি টাইগার মুরগি পালেন বাড়িতে, উনি নিচে থাকে উপরে থাকে নিচে মুরগি পালন করে। তখন সেখান থেকে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করলাম যে ভাই আসলে যে টাইগার মুরগির ব্যবসাটা কেমন, উনি আমাকে বললো যে খুব ভালো ভালো বলাতে তখন ওনার সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম যে ভাই আমি তো মুরগি ব্যবসা করে অনেক টাকা লস খাইছি, এখন কী করা যায়, আমার তো বট্ট অনেক কিছু আছে। তখন উনি আমাকে বললো যে ভাই একটা কাজ করেন, আপনি টাইগার মুরগি নিয়ে পালতে পারেন। তখন আমি বললাম ঠিক আছে, আমার কিছু বাচ্চা দেন। তখন বললো যে আপনি অল্প কিছু বাচ্চা নেন, আমি তখন ওনার কাছ থেকে 300 বাচ্চা নিয়ে আসলাম। 300 বাচ্চা? হ্যাঁ, জিরো বাচ্চা আনার পরে আমার আলহামদুলিল্লাহ 300 বাচ্চা আমি বোর্ডিং করতে করতে আমার 3টা বাচ্চা মারা গেল আমার কাজের সেলের কারণে। আচ্ছা, এর ভিতরে বাচ্চা আর যখন মুরগি ডাললাম আমি সর্বক্ষণ আমি একটা ডাক্তার কাছে বসে থাকি সর্বক্ষণ, যে মুরগির কোন সময় কি হয় না হয় এটা জানার জন্য। আমি যখন এক মাস পালার পরে আমার সম্পূর্ণ মুরগিগুলো বিক্রি করে দিলাম, সবকটা বিক্রি করেছি। কারণটা কি ছিল? কারণটা বিক্রি করেছে, আমার এমন একটা চাহিদা হলো বাচ্চার, চাহিদাটা বলতে মানে আমি দেখলাম ইউটিউবে প্রতি মাস 1 মাসে 1 কেজি হয়, আমার 1 মাসে মুরগির গড় ওজন আসছে আপনি 1100 গ্রাম, আপনি 95% মুরগি আসছে আপনার 1100 গ্রাম করে 1 মাসে। আপনার কি প্যারেন্স করার চিন্তা ভাবনা ছিল না? আমার সম্পূর্ণ প্যারেন্স করার মুরগি চিন্তা ছিল, কিন্তু আমার কাস্টমার চাহিদার কারণে আমি মুরগি বিক্রি, তারপর আমার পুঁজি ছিল অল্প, আমি 21,000 টাকা পুঁজি নিয়ে নামছি। তখন আমি সেই মুরগিগুলো বিক্রি করার পরে আপনার 257টা মুরগি বিক্রি করছে, আমার 60,000 টাকা প্রফিট হচ্ছে, আর 40টা মুরগি আমি প্রেসেন্ট জন্য অলরেডি রেখে দিছি। আর 300 মুরগি থেকে 1 মাসে আপনার 60,000 টাকা প্রফিট হয়েছে? হ্যাঁ। ও, সেই প্রফিটের কারণে আপনি দ্রুত এগুলো বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করছেন। আপনার চিন্তা ভাবনা ছিল ডিমে নিয়ে যাবেন? ডিমে নেওয়ার জন্য। তখন সেই মুরগি বিক্রি করার পরে তখন আমি কি করলাম, আবার আমি 1800 মুরগি আনলাম। 1800? হ্যাঁ, 1800 মুরগিতে আপনার 800 মুরগি অনেক এখন রানিং আছে, আজকে 40 দিন বয়স, এগুলো প্যারেন্টসের জন্য করছি, যেগুলো আমরা দেখতেছি এখন 40 দিন বয়স। হ্যাঁ, 40 দিন বয়স। এটি আপনি ডিমের জন্য তৈরি করতেছেন নাকি এগুলো আবার কেউ বলে দিয়ে দিবেন? না, ডিমের জন্য যদি কোনো ব্যক্তি চায়, যদি কেউ চায় ওনাকে আমি দিব, কারণ যেহেতু আমি মানে ডিম উৎপাদন করে ব্যবসা করব, এটাও আমার একটা ব্যবসা। হ্যাঁ, তারপরে আমার কাছে আপনি হোয়াট যেটা ব্রাউন যে টাইগার, ব্রাউন টাইগার আপনার আজকে 5 দিন বাচ্চার বয়স, সেটা আমি অলরেডি আপনার ইয়াতে বোর্ডিং আছে আমার। তখন আপনার চিন্তা ভাবনা এরকম যে আমি যদি ডিমে আসার আগে এটা থেকে প্রফিট মানে করতে পারি তাহলে এটা আমি আগেই ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে যে আজকে 40 দিন বয়স, অলরেডি আমি কিন্তু এখান থেকে আপনার 200 বাচ্চা বিক্রি করে দিয়েছি। 200 বিক্রি করছি মানে 1000 ছিল, এখন 200 বিক্রি করে 800। সবচেয়ে মজার বিষয় ছিল যখন 200 বাচ্চা বিক্রি করছি
আপনি 100 বাচ্চা বিক্রি করার পর আমার সেখানে 3300 টাকা লাভ ছিল। 100 বাচ্চা 3300 টাকা, 100 বাচ্চা 3300 টাকা, যখন পরে 100 টাকা বাচ্চা বিক্রি করছে তখন আমার সেখান থেকে লাভ ছিল আপনি 44000 টাকা। ৪০ দিন যাবৎ যে লালন পালন করতেছেন, আসলে প্যারেন্টস মুরগি লালন পালন করতে গেলে মোটামুটি ভালো একটা ভালো একটা কষ্ট মানে হয়, পরিশ্রম মোটামুটি করতে হয়, কারণ প্যারেন্টস মুরগিগুলো কোন সময় কোন হয়ে যায় পরিশ্রম বলতে কি, যেমন সেইভাবে নিতে হয়। যেমন আমার খামার আমি লোক রাখছিলাম, আমি সেই লোক বুঝে দেখে আমি লোক ওরাই বিদায় করেছি। এখন আমার ছেলে সকাল থেকে আমি মানে সন্ধ্যা পর্যন্ত থাকে, আমি নিজে থাকি আর রাত্রে ডিউটি আমি করি। অলরেডি 24 ঘন্টা আমি ওদের সাথে আছি, খাবার দাবার পানি টানি কোন সময় কি লাগে, তারপরে ভ্যাকসিন জন্ম তারিখ থেকে শুরু করে আপনি প্যারেন্টস মুরগি তো আপনি ভ্যাকসিন করতে হবে রীতিমতো, আমি সম্পূর্ণ ভ্যাকসিন আমার কমপ্লিট আছে। আচ্ছা, এবং একটা বিষয় হচ্ছে যেটা আমার মুরগির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনি 50 সেলসিয়াস তাপমাত্রা ধারণ ক্ষমতা রাখতে পারে, এটা আপনার প্রকৃতির মানে এটা একটা ব্যবসা আর কি, যেমন মুরগি ঠান্ডা কখনো লাগবে না, ঠান্ডার জন্য আমি তুলসী পাতা মুরগির কোন সমস্যা হয় না। দেখেন এখানে আমার কোন ফ্যান নাই, শুধু অ্যাডজাস্টমেন্ট চলতেছে, মুরগি তাপে কোনো সমস্যা হয় না, যত গরমই হোক ওনার ধারণ ক্ষমতা রাখার ক্যাপাসিটি ওনার আছে। মানে আপনি সেরকম মানে তাপমাত্রায় রাখতেছেন যেগুলো মুরগি সহ্য করতে পারতেছে, সহ্য করতে পারে। হ্যাঁ, আমি রাত্রে অনেক প্রচুর পরিমাণ লাইট জ্বালাই, রাত্রে লাইট জ্বালাই। হ্যাঁ, লাইট জ্বালাই কেন জ্বালাই, যাতে দিনের যে তাপটা উনি সহ্য করতে পারে। বিদ্যুৎ তো তেমন একটা বিল খায় না, দেখা যাচ্ছে প্রতি মাসে আমার সর্বোচ্চ 2000 টাকা বিল আসে, আর একটা খামারে 2000 টাকা বিল দেওয়াটা আমি মনে করি যে তেমন একটা ব্যাপার না। যদি মাসে আপনি 1-1.5 লাখ টাকা আশা করা ইনকাম হয় তাহলে 2000 টাকা বিদ্যুৎ বিলে এটা কোনো ব্যাপার না, কিন্তু 2000 টাকা বিদ্যুৎ বিলে কিন্তু আপনি মুরগির জন্য অনেক খুব অনেক ভালো। যেমন রাতে রাতে যে তাপটা এটা দিনের তাপটা পাইতেছে রাত্রে, আবার যখন দিনের তাপটা পায় তার জন্য কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আসলে আপনার মুরগিগুলোর বয়স এখন এগুলো 40 দিন 40 দিন বয়সে কি কি ভ্যাকসিন করছেন? আমি রানী খেত ভ্যাকসিন করছি আপনার 5 দিনের দিনও, তারপরে আপনার 10-12 দিনের দিনও করছে আপনার গাম্বুয়া, তারপরে আপনার এই 25 দিনে করছে আপনার ফাউল বক্স, যেটা এটা আপনি করতে হবে বক্স যেটা টিকা যদি না করে আপনার ডিমের জন্য খুব ক্ষতিকর, এটা আপনার গোটা গোটা বাড়বে। তারপরে কিমি করাইছি, আচ্ছা কিমি করেছেন, দ্বিতীয় মাত্র 28 দিনে আমার আরেকটা রানী ক্ষেত করতে হবে। হ্যাঁ, মানে 40 দিনে যে যে ভ্যাকসিন লাগে সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন সম্পূর্ণ আপনি ভাবতে মানে ভ্যাকসিন খামারি করলে তো খামারি আগুন হওয়া যাবে না, কিন্তু তার এটা পরিচর্যা করতেই হবে, মানে সর্বক্ষণ তার কাছে সময় দিতে হবে। আর আমি মনে করি যতটুকু যদি কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে আমি মনে করি সর্বপ্রথম টাইগার মুরগি দিয়ে শুরু করুক, তাহলে সে বুঝতে পারবে আসলে টাইগার মুরগির ব্যবসাটা কেমন। মাংসের জন্য খুব মানে মাংস খুব স্বাদের, আমি যখন মামুনের কাছ থেকে মুরগি আনি মামুন আমাকে একটা মুরগি দিয়েছিল, আমি মুরগিটা খাইছিলাম অনেক স্বাদ। মানে এরপরে আপনি টাইগারটা করতে উৎসাহিত হয়েছেন একটু বেশি, তো এর পরবর্তী বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? আমি মামুনের কাছ থেকে সংগ্রহ করছি, ওনার কাছ থেকে সংগ্রহ করছেন। আপনি কোয়ালিটি ফুল ভালো পরিমাণ বাচ্চা পাচ্ছেন, কারণ এগুলোটা বাচ্চা সম্পূর্ণ মামুনের কথার কাজের সাথে মিল আছে, যার কারণে আমি মনের কাছে বাচ্চা সংগ্রহ করি। এখন যদি কোনো খামারি আপনার জিরো সাইজ বাচ্চা আমি বিক্রি করবো না, কারণ জিরো সাইজ বাচ্চার মধ্যে রিক্স আছে, 5 দিন পরে তো বাচ্চা 5 দিন, 6 দিন, 10 দিন, 20 দিন মানে প্রেস পর্যন্ত আমার কাছে মুরগি এখন আছে। আল্লাহর ফতে 2 মাসের বয়সে বাচ্চা আছে, 40 দিন বয়সে বাচ্চা আছে, 5 দিনের বয়সে বাচ্চা আছে, তো বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে করতেছে। তারপরে আশা করা যে আগামীতে আমি আরো ঘর করবো, ঘর করার পরে আমি নিজে বাচ্চা উৎপাদন করবো, এই যে আমার মুরগি প্যারেন্টস করে সারলে আমি নিজে বাচ্চা উৎপাদন করবো। আচ্ছা, তো এটা এই টাইগার মুরগিটা মানে অন্যান্য মুরগির তুলনায় একটু সাইজটা একটু বড়, খাবার দাবার কি অন্য মুরগির না? আপনি আমি হিসাব করছি যে আপনি সর্বোচ্চ সকাল আপনি 24 ঘন্টার ভিতরে 120 গ্রাম খাবার খায়, 120 গ্রাম। আচ্ছা, খাবার সব খাবার কি টাইম বাই দেন নাকি একবারে দিয়ে রাখেন আপনি? আমি সকালবেলা খাবার দিই, সকালে যখন খাবারটা দিই তখন আমি নামাজের আগে আবার এসে খাবার দিই,
আবার রাত্রে খাবার জাতীয় দিই সকাল পর্যন্ত তিন টাইম খাবার দিই শুধু মানে বাজারের ফিড দেন অন্য কোনো খাবার দেন বাজারে ফিড দিই আর ওই যে আমি যে পাতাগুলো করি ওই খাবারগুলো খাই আমি বারে চাই না কারণ বারে চাইলে কি আপনার পোকা মাকড় আপনার মুরগি ঠান্ডা না লাগতে পারে যার কারণে বারে চাই না আমি সম্পূর্ণ আমি ঘর আবদ্ধ করে পালি অন্য খামারে তো আমরা দেখি বাইরে ছেড়ে দেয় বাইরে প্রাকৃতিক ভাবে লালন পালন করে তার কাছ থেকে সেক্ষেত্রে নাকি তাদের খাবারের পার্সেন্টেজটা কিছু কম লাগে না আসলে কি আপনার খাবার বাঁচাইতে গেলে কিন্তু মুরগির আপনার রোগ বালাইটা একটু বেশি হয় আমি দেখে গেছি আজকে মনে করেন এক বস্তা খাবারের দাম এখন 2650 টাকা আমি এক বস্তা খাবার না আনলে আমি একদিন দুদিন আয় করেন আপনি এক দেখে গেছে একটা ওষুধ কিনতে গেলে 400-500 টাকা পরে ঠিক আছে খাবারের চাইতে ওষুধের মানটা মানে খরচটা একটু বেশি যাইতেছে আচ্ছা যার কারণে আমি ঘরে আবদ্ধ করে পালি না আসলে অনেকে দেখা যায় যে প্রাকৃতিক ভাবে লালন পালন করে নাকি বেশ লাভবান হচ্ছে তাদের লাভবান হচ্ছে ঠিক আছে কিন্তু আমি মনে করি যতটা আমি মনে করি নাকি ঘরে রাখে পালানো সবচেয়ে বেটার কারণ এই মুরগিটা একটু নাজুক টাইপের তো বড় মুরগি কারণ এটার জায়গা গেছে আপনি মোটামুটি 5 কেজি 6 কেজি পর্যন্ত ওজন হয় এটা আবার অন্য অন্য মুরগির তুলনায় তেমন চঞ্চল না চঞ্চল না দেশি মুরগি ফার্মি মুরগি আমরা যেগুলো দেখি অনেক হই হুল্লোড় হুড়ারি করে এটা কিন্তু একদম সুস্থ শান্ত মুরগি সে কারণে এটি বাইরের পরিবেশের থেকে ভিতরের পরিবেশটা বেশি মানানসই মানে এটা ঘরের জন্য সবচেয়ে ভালো আমি মনে করতেছি যে এটাকে আমি মুরগি ফ্যাক্টরিতে ইনভেস্ট করছি যদি সেখান থেকে আপনি মনে করেন যে আমি মোটামুটি 10% টাকাও আমি মুরগিতে মানে ইনভেস্ট করতাম তাহলে আজকে আমার 1 কোটি টাকা লস আমার বন্ধ হইতো না তো দেখা যাচ্ছে যে 1 কোটি টাকা লস হতে তো মুরগি আপনার 10-12 বছর লাগে যাইতো এরকম যদি 1 কোটি টাকা তো অনেক টাকা আর মুরগিতে মনে করেন 300-400 মুরগির দাম তেমন বেশি না 20,000-25,000 এটা দিয়ে শুরু করলে হয়তো গড়টা তৈরি করতে বেশি টাকা লাগে আর আপনি যাতে মুরগি ফ্যাক্টরি তৈরি করছেন গড় তো আগেই আমার ঘর আগেই ছিল আমার জন্য তো আপনার অতিরিক্ত আমি নিয়ে লাগাইছি বাস আমার ঘর আগেই ছিল আমার সর্বোচ্চ পুঁজি আমার 21,000 টাকা মুরগির ক্ষেত্রে 300 মুরগি নিয়ে আমি নামছি এখন আমার কাছে 1800 মুরগি আছে আল্লাহর রহমতে 2 মাসের ভিতরে আচ্ছা তো এখন আপনার এই খামার নিয়ে ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে ভবিষ্যতে পরিকল্পনা আমি এখন আমার কাছে যে মুরগিগুলো আছে আপনার হোয়াইট যে টাইগারটা আশা করি আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ কমপ্লিট হলে আমি আরো ঘর করব যত আমার জমি আছে অনেক আচ্ছা মানে আরো ঘর করে মুরগির খামার আরো বৃদ্ধি করব হ্যাঁ বৃদ্ধি করব আচ্ছা সেক্ষেত্রে আপনার মুরগির খামারের বিজনেসটা কি রকম থাকবে এগুলো কি বাচ্চা তৈরি করে করে বিক্রি করে দিবেন নাকি প্যারেন্টস করবেন ডিম করবেন আমি আমি সব এখন আমার মূলত যেটা উদ্দেশ্য হলো আমি প্যারেন্টস করব আমি নিজে আমার বাচ্চা উৎপাদন করবো যাতে ভালো মানের বাচ্চা আমি দিতে পারি গ্রাহককে যাতে গ্রাহক কোনো প্রতারণা না হয় অনেকজনে অনেক কথা বলে যে মুরগি ব্যবসা করে প্রতারণা হয়েছে আসলে আমি মনে করি যে একটা ব্যবসায় আর একটা ব্যবসায়ীকে ঠকানো ঠিক না আচ্ছা এই মুরগির রেট গুলো কিরকম থাকে এখন এই মুরগির রেট গুলো আসলে কি এটা রেট আপনার উঠানামা করে যেমন আজকে বল আপনি কেমন টাকা ধরে সংগ্রহ করছিলেন আমি সর্বপ্রথম 50 টাকা বিশ সংগ্রহ করছিলাম 50 টাকা জিরো সেজের বাচ্চা ওই সময় বাজারটা একটু কম ছিল ওই সময় বাজার একটু কম ছিল এখন বাজারে মান একটু একটু বাজারটা একটু বেশি আর আমি মনে করি জিরো সেজের বাচ্চাটা মানে না কিনলেই ভালো মনে করি যদি কোনো খামারি বাচ্চা মুরগি আপনি ব্যবসার জন্য করে আপনি 5 দিন পরে যেন সেই বাচ্চা আপনি সংগ্রহ করে বোর্ডিং এর শেষ 10 দিন 15 দিন 20 দিন টাকা দিতে বেশিও লাগে ওনার জন্য মানে এটা নিয়ে চিন্তা মানে কোনো টেনশন নাই কারণ বোর্ডিং এ অনেক জনে অনেক বাচ্চা মারা যায় যদি না বুঝে এটা একটা সমস্যা যার কারণ বোর্ডিং এসে অনেকে বুঝে না তাপমাত্রা কি দিতে হবে বা বোর্ডিং এর সময় কি ওষুধ দিতে হবে দিতে হয় মাত্রার অতিরিক্ত ওষুধ দিলে সমস্যা হয়ে যায় তাপমাত্রা কমে গেলে সমস্যা আবার বৃদ্ধি পেলেও সমস্যা হয় কারণ একটা ছোট বাচ্চা যখন 5 দিনে মার গর্ভে থেকে আমার জন্ম নেই যে 5 দিন লালন পালন করে তার সাথে বেশি লালন পালন করতে এই বাচ্চাগুলো আরে না বুঝতে হবে সবাই ধর বুঝে না আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আনোয়ার ভাই আমরা আপনার খামারের ভবিষ্যৎ সফলতা কামনা করি আমরা যেকোনো সময় আবার আসবো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম